আমরা তো আন্দোলনের মাঠ থেকে সরে যাই নাই, তাহলে আমরা 29 সাল এই সরকারের 29 সাল পর্যন্ত আমরা অপেক্ষা, আমরা অপেক্ষা, আমরা তো অপেক্ষায় নই, আমরা তো আন্দোলনে আছি। বলেন কি আন্দোলনে আছি, এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা এই খবর শোনার জন্য অপেক্ষা করুন যে এই সরকারই নহে, কোথায় সরকারকে পাওয়া যাবে না। কিন্তু আমাদের প্রত্যেকটি অগ্রযাত্রায় ভারত আমাদেরকে হস্তক্ষেপ করছে, এবং ভারতের হস্তক্ষেপের কারণে যদি ভারতীয় পণ্য বয়কট করে লোক, মানুষ যদি বাংলাদেশের মানুষ বয়কট করে, এখানে আমাদের বিএনপি আলাদের কি করার আছে? কিন্তু আমি পার্সোনালি মনে করি আমিও ভারতীয় পণ্য বয়কট করি, তাদের কোনো কিছুই আমি টাচ করি না। কিন্তু আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই নির্দেশ দেন নাই, এই নির্দেশ দেন, এটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। উসমানীনগর বিশ্বনাথ, এখানে তো আমার নারীর সাথে সম্পর্ক, আমার নারী উসমানীনগর এবং বিশ্বনাথ যুদ্ধ দু জায়গায়, আমার রক্ত, আমার নারী, আমার নিঃশ্বাস, আমার শ্বাস প্রশ্বাস সব কিছু এখানে। এখানে আপনি জানেন যে এই সিলেট দুই অঞ্চল, এই সিলেটের ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক অঞ্চল। আমি বলবো যে উসমানীনগরের বিশ্বনাথের মানুষ রাজনৈতিকভাবে খুবই সচেতন, এটা এই যে স্বাধীনতা পূর্বকাল থেকে অনেক অনেক আগ থেকে এখানের মানুষ রাজনৈতিক সচেতন। এখানে শুধু এই কথাটা তাদের ওই এইটাই অনুরোধ, ওনারা যেভাবে বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, জাতীয়তাবাদী চেতনার পক্ষে গত 7 তারিখে নির্বাচনে যান নাই, এখন আন্দোলনে আছেন, ভোট বর্জন করছেন, আগামীতে তারা তাদের এই রাজনৈতিক ঐতিহ্য, ইতিহাস রক্ষা করবে, এটা তো আমার বলার দরকার না। আমি তো ওনাদের সাথে কাজ করি, ওনারা তো আমার গার্জিয়ান। উসমানীনগর উসমানীনগর বিশ্বনাথের মানুষের সাথে আমি তো তাদের পিছিয়ে পিছিয়ে কাজ করি, তাদের কাছ থেকে শিখি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে আমরা রাজনীতির ধারাপাত শিখেছি। ইলিয়াস ভাই সিলেটের অভিসম্বাদিত নেতা ছিল, জাতীয়তাবাদী ঘরানার একজন বড় মাপের নেতা ছিল, উনি সাংগঠনিক সম্পাদক ছিল বিএনপির। উনি এই যে 2001 সালের নির্বাচনে উনি আমাদের সিলেট 2-এর এমপি ছিল, উনিও এই সরকারের গুমের শিকার হয়ে, অন্যায়ভাবে এই সরকারের গুমের শিকার হয়ে এখন পর্যন্ত এই ইলিয়াস ভাই এই অবস্থায় আছে, যে অবস্থায় আছে ওনার জন্য আমরা দোয়া করি, এবং আমরা চাই অক্ষত অবস্থায় ইলিয়াস ভাই আমাদের কাছে ফিরে আসুক। এখন একটা কথা, আমি তো কেন্দ্রীয় কমিটিতে বলছি যে ইলিয়াস ভাইয়ের অবর্তমানে অন্যায় অত্যাচার অবিচারের শিকার হয়ে ইলিয়াস ভাই 2012 সালের সম্ভবত এপ্রিলের 17 তারিখ গুম হয়েছেন, উনি নিখোঁজ আছেন। তো উনি যত উনি উনি যতক্ষণ না আমাদের মাঝে ফিরে আসছেন ততক্ষণ উনার যে শূন্যতা, ওনার যে শূন্যতা বা এখানে রাজনৈতিকভাবে যে একটা স্থবিরতা আছে, এই স্থবিরতা কেটে ওঠার জন্য আমি উসমানীনগর বিশ্বনাথ সহ বালাগঞ্জ সহ সিলেট সিলেটের নেতৃবৃন্দের সাথে কাজ করে যাচ্ছি। আমি ইলিয়াস ভাই বিকল্প হতে চাই না, কিন্তু ইলিয়াস ভাই এই সরকারের গুমের কারণে প্রায় 11 বছর হয়ে গেল উনি আমাদের মাঝে নাই। তো ওনার যে শূন্যস্থান আমি পূরণ করে ফেলবো এ কথাটাও আমি তো নিশ্চিত করে বলতে পারি না, কিন্তু যেহেতু একটা স্থবিরতা আছে দলে, নেতৃত্ব শূন্য না বললেও উসমানীনগর বিশ্বনাথে আমাদের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা আছে, এই হতাশা থেকে বেরিয়ে আসার জন্য সবাই মিলে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে আমি উসমানীনগর বিশ্বনাথের মানুষের সাথে মিলেমিশে আমাদের আন্দোলন সংগ্রামে আমি সম্পৃক্ত আছি। আর যদি এখানে, হ্যাঁ আমার তো আশা থাকতেই পারে, এখন দল যদি এখানে আমাকে কোনো মূল্যায়ন করে এটাকে আমি ওয়েলকাম করব, কিন্তু আমি এই উদ্দেশ্য নিয়ে কাজ করি না যে আমি ইলিয়াস ভাইয়ের অবর্তমানে আমি কাজ করে যাচ্ছি যে দল আমাকে মূল্যায়ন করতে হবে, এটা কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটা আশাও করতে পারি না, আর আমি এটা বিশ্বাসও করি না। আর আমি কাজ করে যাচ্ছি, আমি বিএনপির জন্য কাজ করে যাচ্ছি, আমি দেশের জন্য কাজ করে যাচ্ছি। যদি দল আমি এখানে দল কাকে মূল্যায়ন করবে, দলকে সবাইকে তো মূল্যায়ন করতেও পারবে না, দল যে সিদ্ধান্ত নেবে, আমি তো দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর এটা একজন রাজনৈতিক আদর্শিক কর্মী হিসাবে তো এটা আমার হওয়া উচিত নয়। আমি কাজ করে যাচ্ছি, আমি কাজ করে যাবো ইনশাল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, উসমানীনগর বিশ্বনাথ পাশের কাছে দোয়া চাই, সিলেটবাসীর কাছে দোয়া চাই, বিশেষ করে যারা আমাদের বিদেশে থাকে।